হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার জীবনের একটা সত্য ঘটনা আপনাদের জানাবো আজ। আমি একটা চাকরি করি, তো আমার ডিউটি ছিল সকাল 6:30। তো আমি বাড়ি থেকে 4:30-এর ট্রেন ধরবো, তো আমার বাড়ি থেকে যেতে স্টেশনে 30 মিনিটস টাইম লাগে। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরোলাম, তখন প্রচুর ঠান্ডা, শীতকাল, কুয়াশা, প্রচুর দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ঝাপসা। তো আমি বেরোলাম, বেরিয়ে জাস্ট স্টেশনের দিকে যাওয়ার জন্য রেডি হলাম, তো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। তো আমি বেরিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। যখন হাঁটা শুরু করলাম, এত কুয়াশার মধ্যে মনে হচ্ছে যেন আমার পিছনে কেউ আসছে, আমাকে ফলো করছে। আমি পিছন দিকে একবার তাকালাম, দেখলাম কেউ নেই। তো চলো ঠিক আছে, বাট আমি তখন আমার কানে হেডফোন লাগালাম, গান শুনলে যদি কিছু একটু ভয় ভয় লাগছিল, তো আমি তখন গান শুনে বললাম, দেখলাম যে হেডফোনটা চলছে না। তো হেডফোন যখন চলছে না, তাই বললাম হেডফোনটা খারাপ হয়ে গেছে। তো আমি হেডফোনটা খুলে আবার আমার পিসের ব্যাগে রেখে দিলাম, কিন্তু আবার যে এক পা দু পা হাঁটতে লাগলাম, দেখলাম ফের আমার পিছন দিকে কেউ আসছে। আমি ফের আবার পিছন দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। আমার গায়ের লোমগুলো খাড়া হতে থাকলো, খুব ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই, চাকরি যেতে হবে, আমার ডিউটি ধরতে হবে, নাহলে তো সমস্যা হয়ে যাবে, আমি অ্যাবসেন্ট হয়ে যাবো, বিভিন্ন রকম সমস্যা হয়ে যাবে চাকরিতে। তো আমি আবার 2-4 পা হাঁটতে লাগলাম স্টেশনের দিকে, কিন্তু দেখলাম যে সেই আবার কেউ না কেউ আমার পিছন দিকে না, আমাকে তাড়া করে আসছে। আমি পিছন দিকে ফের তাকালাম, কেউ নেই। তো আমি তখন আমার হেডফোন তো খারাপ, সত্যি আমার খুব ভয় লেগে গেল। তখন আমি কী করলাম, দৌড় দিলাম স্টেশনের দিকে, যত তাড়াতাড়ি পারবো গিয়ে আমি স্টেশনের দিকে গিয়ে ট্রেন ধরে যা হোক করে আমি অফিস চলে যাবো। হঠাৎ করে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমার হাত পা কেটে গেল। দ্যাট টাইম আমাদের পাড়ার লোক কিছু মনে করছিল, সে আমাকে দেখতে পেলো, সে আমাকে ধরলো, ধরে দেখলো পা কেটে গেছে। তো সেদিন তো আমার ডিউটি যাওয়া হলো না, বাট তাকে সব ঘটনাগুলো আমি জীবনের আজকের দিনের সব ঘটনাগুলো বললাম। হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের একটা রেললাইনের পাশে বাড়ি, তো রেললাইনে প্রচুর অপঘাত, মৃত্যু, এরকম ধরনের জিনিসগুলো হয়, এগুলো আমি বলে না, এরকম প্রচুর লোক আমাদের আশেপাশে পাড়ায় আছে যারা এইসব জিনিসগুলো দেখে। তো এগুলো আমি কোনোদিন বিশ্বাস করতাম না, বাট সেদিন আমার সাথে যে এটা হলো, তো আমি সত্যি খুব ঘাবড়ে গেছিলাম, সত্যি আমার সাথে এরকম হলো। যাই হোক, আমাকে তখন পাড়ার লোকরা সব ছিল, তারা সবাই আমাকে বাড়িতে দিয়ে গেলো, আমার তো ডিউটি যাওয়া হলো না, আমাকে বাড়ি দিয়ে গেলো। আমি তারপরে ডাক্তার দেখালাম, ট্রিটমেন্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের গল্পটা এখানে শেষ থাকলো। এরপরে আমার জীবনে আরও অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের জানাতে থাকবো, তোমরা শুনতে থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না কিন্তু।